রচনা শেষে দুটো লিখেছি। তুমি যেটা অ্যাটেন্ড করেছো কি দারুণ বড় প্রশ্ন সব কমন সব। আজ আমরা উপস্থিত হয়েছি চিনসুরা ডাফ, তো একদম সরাসরি ছাত্রছাত্রীদের থেকে জেনে নেব ওদের পরীক্ষা কেমন হলো, প্রশ্নপত্র কেমন হয়েছে, একদম সরাসরি ওদের থেকে জেনে নেব। কেউ এসে পৌঁছয়নি, আমরা একদম সরাসরি ওদের থেকে জেনে নেব ওদের পরীক্ষা কেমন হয়েছে, প্রশ্নপত্র কেমন করেছে। এখন অবধি আমাদের কাছে এসে কেউ পৌঁছয়নি, অবশ্যই ধীরে ধীরে আসছে। তো ছাত্রদের থেকে আমরা জানবো তাদের পরীক্ষা কেমন হয়েছে, অবশ্যই ছাত্রছাত্রী উভয়ের থেকে আমরা জেনে নেব ওদের পরীক্ষা কেমন হয়েছে। তো অবশ্যই হাসি দেখে বোঝা যাচ্ছে ওদের পরীক্ষা খুব ভালো হয়েছে, প্রশ্নপত্র তাহলে সেরকম ভাবেই হয়েছে। তো পরীক্ষা কেমন হলো? ফেনোমিনাল। সব প্রশ্নপত্র কেমন হয়েছিল? এমসিকিউ এসকিউ ভালো হয়েছিল, ভালো হয়েছিল, সব কমন পেয়েছে তাই তো? হ্যাঁ কমন। ঠিক আছে ধন্যবাদ। তো প্রত্যেকজন ছাত্র থেকে আমরা জেনে নেব ওদের পরীক্ষা কেমন হয়েছে। তো অবশ্যই তোমার পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে, ভালো হয়েছে, সব কমন পেয়েছো? হ্যাঁ। এমসিকিউ এসকিউ কি দিয়েছিল? এসকিউ যেগুলো দিয়েছিল। আর বড় প্রশ্ন তুমি কি অ্যাটেন্ড করেছো সেটা একটা প্রশ্ন বলো। বড় প্রশ্ন সবকটা অ্যাটেন্ড করেছি, কিন্তু প্রশ্ন দেখতে হবে এখন। ও আচ্ছা, মানে তুমি সেইভাবে বলতে পারবে না তাই তো? বলতে। ঠিক আছে কোনো অসুবিধা নেই, ঠিক আছে ধন্যবাদ। তো প্রত্যেকজন ছাত্র থেকে আমরা জেনে নেব ওদের পরীক্ষা কেমন হয়েছে, প্রশ্নপত্র কেমন হয়েছিল, একদম প্রত্যেকজন ছাত্র থেকে আমরা জেনে নেব। তো অবশ্যই দেখি কি হলো প্রশ্নপত্র কি হলো না হলো। তো অনেক ছাত্রছাত্রী রয়েছে ওদের থেকে আমরা সরাসরি কিন্তু জেনে নেব। তো আমাদের এখানে অবশ্যই এসে এখনো কেউ পৌঁছয়নি। অবশ্যই ছাত্র এবং ছাত্রী উভয়ই পরীক্ষা দিচ্ছে এবং প্রত্যেকজনের থেকে আমরা জেনে নেব ওদের পরীক্ষা কেমন হয়েছে। তো আজকে তোমার পরীক্ষা কেমন হলো? তোমার পরীক্ষা কেমন হলো? সব প্রশ্ন তো কমন পেয়েছো। আর রচনা কি দিয়েছিল বলতে পারবে একটু? তুমি যেটা অ্যাটেন্ড করেছো জীবনানন্দ দাস এসে যেটা দেয়, মানে দিয়েছিল জীবনানন্দ স্বামী বিবেকানন্দ এইভাবে কিছু দেয়নি, বিতর্কটা আচ্ছা অ্যাটেন্ড করে বিতর্ক কি দিয়েছিল? আচ্ছা ঠিক আছে ধন্যবাদ, পরের পরে খুব ভালো করে দিও। তো প্রত্যেকজন ছাত্রছাত্রী থেকে আমরা জেনে নেব তোমার পরীক্ষা আজকে কেমন হলো, পরীক্ষা কেমন হলো আজকে, ভালো হয়েছে, কি প্রশ্ন তুমি অ্যাটেন্ড করেছো, বড় প্রশ্ন পাঁচ নম্বরের, বড় প্রশ্ন করেছি হচ্ছে আমার বাংলা থেকে ছিল ওটা কমন এসেছিল, তারপর ভাষা থেকে কমন এসেছিল, আর গদ্যপদ্য, গদ্যপদ্য কমন ছিল, এমসিকিউ গুলো ভালো এসেছিল, অলৌকিক থেকে কি প্রশ্ন ছিল, অলৌকিক থেকে ওই মর্দানা কিভাবে জল খাইছিল ওটার জন্য একটা প্রশ্ন, সব পেরেছো তাই তো? আচ্ছা ধন্যবাদ, পরের পরীক্ষা তুমি খুব ভালো করে দিও। তো প্রত্যেকজন ছাত্রছাত্রী থেকে আমরা জেনে নেব ওদের পরীক্ষা কেমন হয়েছে এবং ওরা প্রশ্নপত্র কতটা কমন পেয়েছে না পেয়েছে। পরীক্ষা কেমন হলো? ধন্যবাদ, পরের পরীক্ষা খুব ভালো করে দিও তুমি। তো প্রত্যেকজন ছাত্রছাত্রী থেকে আমরা জেনে নেবো ওদের পরীক্ষা কেমন হলো, তো অবশ্যই দেখিব ওদের থেকে। তো অবশ্যই এখন ওরা প্রথম বেরোচ্ছে এবং আজকে প্রথম পরীক্ষা, ওরা একটু প্রচণ্ড উদ্বিগ্নের মধ্যে রয়েছে এবং ওরা কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছে, তার মধ্যে থেকে আমরা জেনে নেব ওরা কেমন পরীক্ষা দিল। অবশ্যই দেখব। তোমার পরীক্ষা আজ কেমন হলো? পরীক্ষা কেমন হলো? ঠিকঠাক। সব কমন পেয়েছো? আচ্ছা, তুমি এমসিকিউ এসে সোজা দিয়েছো না সব? সোজাই এসেছো সব। আচ্ছা ধন্যবাদ। তোমার পরীক্ষা কেমন হলো আজকে? সব কমন পেয়েছো? আচ্ছা ধন্যবাদ। তো প্রত্যেকজন ছাত্রছাত্রী আমরা জেনে নেব ওদের পরীক্ষা কেমন হয়েছে, এমসিকিউ এসিকিউ কমন এসেছিল না আসেনি, পুরো একদম সরাসরি ওদের থেকে আমরা জেনে নেব অবশ্যই। তো কিভাবে ওরা কমন পেয়েছে, কি কতটা প্রশ্ন কমন এসেছিল, একদম সরাসরি ওদের থেকে কিন্তু আমরা জেনে নেব। প্রশ্নপত্র কেমন হয়েছিল আজকে? আচ্ছা ভয় পাচ্ছে বাচ্চা একটু। তোমার পরীক্ষা কেমন হলো আজকে? সব কমন পেয়েছো? হ্যাঁ সব কমন। দারুণ। বড় প্রশ্ন? সব কমন, সব কমন। অ্যাটেন্ড করেছো এমনি একটা প্রশ্ন বলো। এমন বড় পড়তে যেমন এমন মজুর থেকে এসেছে, তারপরে কে বাঁচায় সমস্ত কিছু থেকে একটা করে। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। তো প্রত্যেকজন ছাত্র থেকে আমরা জেনে নেব তাদের পরীক্ষা কেমন হলো এবং প্রশ্ন কেমন এসেছিল। তোমার পরীক্ষা কেমন হলো আজকে? পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে, ভালো হয়েছে। সব কমন পেয়েছো? হ্যাঁ। সব অ্যাটেন্ড করে তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পরের পরীক্ষাগুলো খুব ভালো করে দিও। তো প্রত্যেকজন ছাত্র থেকে আমরা জেনে নেব এবং ছাত্রছাত্রী উভয়ই রয়েছে
তো তার থেকে জেনে নেব ওদের পরীক্ষা কেমন হলো। আপনি বাপ, তোমাদের পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। এমসিকিউ ছিল সব অ্যাটেন্ড করেছো? আচ্ছা, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। সব কমন পেয়েছো? সব কমন ছিল না, কিন্তু কিছু কিছু কমন ছিল। আচ্ছা ঠিক আছে। সাহিত্যের ইতিহাসে কি দিয়েছিল? সাহিত্যের ইতিহাসে একটাও কমন ছিল না, তো যতটুকু পড়েছি বানিয়ে বানিয়ে লিখেছি। ঠিক আছে, ধন্যবাদ। তো পরের পরীক্ষা খুব ভালো করে দিও। তো প্রত্যেকজন ছাত্র ছাত্রী থেকে আমরা জেনে নেব ওদের পরীক্ষা কেমন হলো। তো ওরা প্রচন্ড একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছে, তো আমি দেখার পরীক্ষা কেমন হলো আজকে। ভালো হয়েছে। কি কি প্রশ্ন অ্যাটেন্ড করেছো তুমি একটু বলো। সবই করেছি। রচনা কি দিয়েছিল? রচনা শেষের দুটো লিখেছি। তুমি যেটা অ্যাটেন্ড করেছো কি আর বলো। আচ্ছা, ওদের মনে নেই, লিখেছি সবই বলতে পারি। ধন্যবাদ। তো পড়ার পরে খুব ভালো করে দিও, প্রত্যেকজন ছাত্র ছাত্রী থেকে জেনে নেব। তোমার পরীক্ষা কেমন হলো আজকে? পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে। পরীক্ষা কেমন হলো আজকে? ভালো হয়েছে। সব কেমন পেয়েছো? হ্যাঁ। প্রশ্ন কেমন করেছিল? প্রশ্ন মোটামুটি ঠিকঠাকই ছিল সব কটা। তুমি অ্যাটেন্ড করেছো, আমরা একটা বড় প্রশ্ন বলো। ওই তো ভাত থেকে মনে পড়ছে। অত মনে নেই ভাত থেকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো প্রত্যেকজন ছাত্র ছাত্রী থেকে জানাবো অবশ্যই পরীক্ষা কেমন হলো। ভালো হয়েছে। ভালো হয়েছে। সব কেমন পেয়েছো? হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। তো প্রত্যেকজন ছাত্র থেকে তোমার পরীক্ষা কেমন হলো আজকে? ভালো হয়নি। আচ্ছা, তো একটু জেনে নেবো ছাত্র ছাত্রী থেকে অবশ্যই ওদের পরীক্ষা কেমন হয়েছে। ওরা একটু যেহেতু আজকে প্রথম পরীক্ষা দিয়েছে প্রচন্ড চিন্তার মধ্যে রয়েছে। পরীক্ষা কেমন হলো তোমার? ভালো হয়েছে। কমন পেয়েছো? না, খুব একটা কমন ছিল না, কিন্তু তুমি একটা কমন পেয়েছো। এমনি একটা প্রশ্ন বলো। কমন পেয়েছি, তো রচনাটা খুবই কমন ছিল মোটামুটি বলা যায়, কিন্তু ভাষার যে প্রশ্ন করেছিল সেগুলো। ধন্যবাদ। তোমার পরীক্ষা কেমন হলো আজকে? ভালো হয়েছে। কমন পেয়েছো? হ্যাঁ। বড় প্রশ্ন অ্যাটেন্ড করেছো, একটা প্রশ্ন বলো। বড় কোয়েশ্চেন বেশ ভালোই এসেছে। মনে পড়ছে কিছু একটা প্রশ্ন? যেমন দ্বিজেন্দ্রলাল নিয়ে দিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ, তুমি অ্যাটেন্ড করতে পেরেছো, এটাই অনেক ব্যাপার। ঠিক আছে, তো প্রত্যেকজন ছাত্র ছাত্রী থেকে আমরা জেনে নেবো ওদের পরীক্ষা কেমন হলো না হলো। অবশ্যই পরীক্ষা কেমন হলো আজকে? ভালো। সব অ্যাটেন্ড করেছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো পরীক্ষা হয়েছে। কি কি অ্যাটেন্ড করেছো? সব অ্যাটেন্ড করেছি। সব অ্যাটেন্ড, সব অ্যাটেন্ড, সব সব। এমসিকিউ কেমন দিয়েছিল? সব অনেক সোজা কোশ্চেন হয়েছে। আচ্ছা, সব কমন পেয়েছো তাই তো? হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। তো প্রত্যেকজন ছাত্র ছাত্রীদের থেকে আমরা জেনে নেবো ওদের পরীক্ষা কেমন হয়েছে। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা কেমন হলো? এই তো মোটামুটি হয়েছে। এমসিকিউ এসে কেমন দিয়েছিল? এমসিকিউ এসে কেমন ভালো হয়েছে। ভালো হয়েছে। আচ্ছা, আর মোটামুটি প্রশ্নপত্র সব ছিল কমন। তুমি গদ্য পদ্য থেকে আমার একটা প্রশ্ন কমন পেয়েছো, এটা অ্যাটেন্ড করেছো, এমনি একটা প্রশ্ন কমন। গদ্য পদ্য থেকে কি ব্রড প্রশ্ন? ভাত থেকে দিয়েছিল, কে বাচ্চা কে থেকে দিয়েছিল? ব্রড প্রশ্ন ওই তো দিয়েছিল একটা, ওই যে মৃত্যুঞ্জয় থেকে মানে ইয়ে থেকে কে বাচ্চা কে বাচ্চা থেকে একটা গল্প প্রশ্ন দিয়েছিল, সেটা পেয়েছি। অলৌকিক থেকে কি দিয়েছিল? পেয়েছো? অলৌকিক থেকে চেষ্টা করেছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। পরের পরে খুব ভালো করে দিও। তো প্রত্যেকজন ছাত্র ছাত্রী থেকে আমরা জেনে নেবো অবশ্যই তোমার পরীক্ষা কেমন হলো আজকে। পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু বলতে গেলে যে কোশ্চেন যা যা ছিল না একটু ঘুরিয়েছে, বুঝলেন তো? হ্যাঁ। আর এসে কিউ ঠিক আছে, কিন্তু একদম অ্যাটেন্ড করেছি। তুমি অ্যাটেন্ড করেছো, একটা প্রশ্ন বলো। বলতে পারো যে আমাদের হাতি বেগার আছে, হাতি বেগারটা ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা, আরও অন্য অনেক ধরনের সব প্রশ্ন আছে, একটু ঘুরি ঘুরি কোশ্চেন দিচ্ছে, বুঝলেন? ঠিক আছে, ধন্যবাদ। পড়ার পরে খুব ভালো করে দিও তুমি। তো প্রত্যেকজন ছাত্র ছাত্রী থেকে আমরা জেনে নেবো ওদের পরীক্ষা কেমন হয়েছে এবং ওরা কমন পেয়েছে কতটা, তো অবশ্যই সরাসরি ওদের থেকে জেনে নেবো। তোমাদের পরীক্ষা কেমন হলো? ভালো 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 হয়েছে। আচ্ছা, তো প্রত্যেকজন ছাত্র ছাত্রী থেকে আমরা জেনে নিচ্ছি যে ওদের পরীক্ষা কেমন হয়েছে এবং প্রশ্ন কতটা কমন পেয়েছে, একদম সরাসরি ওদের থেকে আমরা জেনে নেবো। অবশ্যই আমরা জানতে পারছি, কিছু প্রশ্নও জানতে পারছি, ভাত থেকে প্রশ্ন এসেছে এবার অবশ্যই, আর প্রশ্ন বলছে একটু ঘুরিয়ে এসেছে, তো আমি সেইভাবেই প্রত্যেকজনের থেকে জেনে নেবো ওদের পরীক্ষা কেমন হয়েছে। পরীক্ষা কেমন হলো? হ্যাঁ ভালো হলো। প্রশ্নপত্র কেমন এসেছিল? এমসিকিউ এসেছিল? তুমি অ্যাটেন্ড করেছো, একটা প্রশ্ন বলো। হ্যাঁ। তুমি, তোমার মনে পড়ছে কোনো একটা প্রশ্ন যে তুমি অ্যাটেন্ড করেছো? দেখার সময় সবই লিখেছি, কিন্তু আমার এখন কিছু মনে নেই। মনে পড়ছে না? আমার মোটামুটি সব ভালোই হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো পরের পরে খুব ভালো করে দিও। প্রত্যেকজন ছাত্র ছাত্রী থেকে আমরা জেনে নেবো অবশ্যই আজকে তোমার পরীক্ষা কেমন হলো। ভালো হয়নি? ভালো হয়নি? কমন পাওনি? প্রশ্নপত্র সত্য এসেছিল? ধন্যবাদ। তো পরের পরীক্ষাগুলো খুব ভালো করে দিও অবশ্যই। তো প্রথম পরীক্ষা অবশ্যই বাচ্চারা একটু চিন্তার মধ্যেই থাকবে, কারণ সেইভাবে প্রশ্নপত্র কমন পাওয়া যায় না, আর যারা পেয়েছে তো অবশ্যই তারা বলছে যে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিয়েছে, তারা অবশ্যই সেগুলো অ্যাটেন্ড করেছে। তো আরও অনেক ছাত্রছাত্রী রয়েছে, তাদের থেকে আমরা সরাসরি জেনে নেবো ওরা প্রশ্নপত্র কেমন এসেছিল, তো অবশ্যই সরাসরি ওদের থেকে আমরা জেনে নেবো। দেখি তোমাদের পরীক্ষা, তোমার পরীক্ষা কেমন হলো আজকে? পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। সব কেমন পেয়েছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো প্রত্যেকজন ছাত্র ছাত্রী থেকে আমরা জেনে নেবো ওদের পরীক্ষা কেমন হয়েছে, তো অবশ্যই দেখবো যে ওদের পরীক্ষা কেমন হয়েছে। তো তোমার পরীক্ষা হচ্ছে কেমন হলো? পরীক্ষা কেমন হলো? পরীক্ষা
ঘাবড়ে গেছে বলো হ্যাঁ তোর পরীক্ষা কেমন হয়েছে কি কি প্রশ্ন তুমি অ্যাটেন্ড করেছো সব প্রশ্ন অ্যাটেন্ড করেছি আর এমসিকিউ এসে কি দিয়েছিল একটু কঠিন সোজা দিয়েছিল এমসিকিউ এসে কি সোজা ছিল সোজা ছিল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ পরের বারে খুব ভালো করে দিও তো প্রত্যেকজন ছাত্রছাত্রী থেকে আমরা জেনে নেব ওদের পরীক্ষা কেমন হয়েছে এবং প্রশ্নপত্র কতটা শক্ত করেছিল সোজা করেছিল তো কেউ বলছে যে প্রশ্নপত্র ঘুরিয়ে করেছে কেউ বলছে সোজা করেছে আর প্রশাসনিক ব্যবস্থা প্রচণ্ড কড়াকড়ি এখানে বিশৃঙ্খলার কিন্তু কোনো রকম ব্যাপারই নেই তো অবশ্যই প্রত্যেকজন ছাত্রছাত্রী জেনে নেব অবশ্যই দেখতে পাচ্ছি আমরা আরও কিছু ছাত্রছাত্রী রয়েছে তাদের থেকে আমরা গিয়ে একদম সরাসরি জেনে নেব ওদের পরীক্ষা কেমন হলো এবং প্রশ্নপত্র কেমন হয়েছে অবশ্যই যাবো আমরা তো অবশ্যই জানবো অবশ্যই তোমাদের হাসি দেখে বোঝা যাচ্ছে আজকে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে বলো প্রশ্নপত্র কেমন হয়েছে ভালোই হয়েছে সহজ হয়েছে শুধু সাহিত্যের ইতিহাসের দিকটা একটুখানি চাপে গেছে আর তুমি রচনা কি অ্যাটেন্ড করেছো সেটা রচনা লাস্টের যেটা মৃণাল সেনের যেটা দিয়েছিল সেটাই রচনা অ্যাটেন্ড করেছি আর গদ্য পদ্য থেকে কি প্রশ্ন দিয়েছিল গদ্য পদ্য থেকে যেগুলো পড়ে এসেছিলাম সবই কমন পেয়েছি আমি কমন লিখেছি তাই তো হাত থেকে এবার প্রশ্ন দিয়েছিল হ্যাঁ তাই তো আচ্ছা অলৌকিক থেকে অ্যাটেন্ড করেছো হ্যাঁ পুরো গল্প ছাপিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো পরের পরীক্ষাগুলো তুমি এইভাবেই দিও খুব ভালো হবে তোমার পরীক্ষা কেমন হলো আমার পরীক্ষা একদম ভালো হয়নি ভালো হয়নি সব পারো নি নাকি পেরেছি কিন্তু ভালো হয়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো তোমাদের থেকে অবশ্যই জানবো পরীক্ষা কেমন হলো আজকে দারুণ দারুণ সব কমন পেয়েছো ভালো হয়েছে ফুলে বল শুধু সাহিত্যের ইতিহাস থেকে কমন পাইনি আচ্ছা এই তো আমাদের রণব খুব ভালো হয়েছে মানে কি বলবো কোয়েশ্চেন পুরো ছাপা একবারে আমাদের সব ম্যামের বহুত ভালো প্রীতি ম্যাম আপনার জন্য ধন্যবাদ তো অবশ্যই অবশ্যই আমরা সবার থেকে জেনে নিলাম এখন আর আমাদের কানে কেউ নেই আর যা কেউ রয়েছে এবিএম এডুকেশন এবিএম তো অবশ্যই ছাত্রছাত্রী থেকে জেনে নেব অবশ্যই আজকে জানবো তোমার থেকে তোমার পরীক্ষা কেমন হলো তোমার পরীক্ষা কেমন হয়েছে আজকে বলো পরীক্ষা কেমন হয়েছে বলো কেমন পরীক্ষা দিয়েছো প্রশ্ন উত্তর কেমন আসছে আচ্ছা সব কমন পেয়েছো না পাওনি সাহিত্য থেকে কমন আসেনি অ্যাকচুয়ালি আর এমনি সব গদ্য পদ্য সব কমন ছিল অলৌকিক থেকে সব অ্যাটেন্ড করেছো আচ্ছা আর সাহিত্যের ইতিহাস এইভাবে আসেনি তাই তো আর রচনা কি অ্যাটেন্ড করেছো তুমি মৃণাল সেন মৃণাল সেন আচ্ছা ধন্যবাদ পরের পরীক্ষাগুলো খুব ভালো করে দিও তুমি ঠিক আছে তো প্রত্যেকজন ছাত্রছাত্রী অবশ্যই আমরা জেনে নিলাম এখানে আমাদের বেশি কিছু আর জানার নেই অবশ্যই আমাদের আজকে কিন্তু এখানে আমরা জেনে নিলাম তো এখানে কিছু ছাত্রছাত্রী রয়েছে ওরা একটু লজ্জা পাচ্ছে অবশ্যই তো আমরা আর কারো জানার দরকার নেই ঠিক আছে আজকে ছিলাম আজকে আমরা দেখে দেবো প্রিয়াঙ্কা একটু দেখাও অবশ্যই আজকে আমরা ছিলাম চিনসুরা ডাফ হাই স্কুল হায়ার সেকেন্ডারি এখানে আজকে অবশ্যই একদম সরাসরি আপনাদের সঙ্গে ছিলাম আমরা এবং উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা অবশ্যই জানিয়ে দিলাম পরীক্ষা কেমন হয়েছিল প্রশ্নপত্র অবশ্যই আপনারা বুঝতে পারলেন এভাবেই আমাদের সঙ্গে থাকবেন আর অবশ্যই যদি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকে এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই অন্য একটা নতুন স্কুলে ততক্ষণ আপনারা মনোযোগ সহকারে আমাদের সঙ্গে এইভাবেই যুক্ত থাকবেন আজকে এখানে শেষ করছি টাটা বাই